হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভলিউমকে দ্বিগুণ করে নেবেন। তো বন্ধুরা, আমরা বেশিরভাগই যখন ভিডিও সংগুলা প্লে করি তখন বেশিরভাগ ম্যাক্স প্লেয়ার দিয়ে প্লে করি। তো আজকে আমি দেখাবো ম্যাক্স প্লেয়ার দিয়ে কীভাবে আপনার ভলিউমকে দ্বিগুণ করে নেবেন। তো আমি প্রথমে যাই ম্যাক্স প্লেয়ারে। তো ম্যাক্স প্লেয়ারে যাওয়ার পরে আমার, ধরেন আমি যে কোনো একটি ভিডিও ওপেন করি, তো আমি কোন ভিডিওটি ওপেন করব। তো আচ্ছা, আমি যেই বাংলা মেন্টাসের এই ভিডিওটি ওপেন করলাম, ওপেন করার পর আমি প্লে করি। তো দেখেন আমি কি, তো এই যে দেখেন, এখান থেকে যদি আমি ভলিউমটা বাড়াই তাহলে সর্বোচ্চ বাড়বে হচ্ছে 15। এই দেখেন, তো বন্ধুরা দেখতেই তো পারছেন যে 15 পর্যন্ত, সর্বোচ্চ 15 পর্যন্ত আপনার এই এটা বাড়ে। তো এখন আমি দেখাবো কীভাবে এটা আপনি দ্বিগুণ করে বাড়াবেন। তো এর জন্য আপনাকে ক্লিক করতে হবে যে WH, এখানে ক্লিক করবেন। WH-এ ক্লিক করার পরে এখানে WH ডিকোডার দেওয়া আছে, তো W আপনি SW ডিকোডারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ভলিউমটা আপনি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। দেখেন, তো আগে 15 পর্যন্ত ছিল, এখন আপনি 30 পর্যন্ত, 30 পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভলিউমটা কীভাবে দ্বিগুণ করে দেয়। তো আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি যাতে আমার কথাগুলো ভালোভাবে রেকর্ড হয়। তো এইভাবে আপনি ম্যাক্স প্লেয়ারের সাহায্যে আপনার ভলিউমকে দ্বিগুণ করে আপনি যে কোনো সং প্লে করতে পারেন। আর তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।